আজকের হৃদয় বিদারক ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 55 বছর পেরিয়ে যাওয়ার পর ঘটেছিল। নববিবাহিত দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে জিহাদের ময়দানে চলে যান হযরত ফারুক। চার মাস পরে ফিরবেন বলে 27 বছর কেটে যায়। 27 বছর পর ফিরে এসে তিনি কি তার স্ত্রীকে আর খুঁজে পেয়েছেন? খুঁজে পেয়েছেন তার গর্ভে থাকা দুই মাসের শিশু সন্তানকে? কি পরিণতি হয়েছে তাদের? জানাতে চলেছি 27 বছর পরের ফেরারি এক বাবার হৃদয় ছোঁয়া ইতিহাস। ইতিহাসের পাতায় মাতৃগর্ভে ফেলে যাওয়া এই শিশু সন্তানটি এমন একজন আলেমে দ্বীন হয়েছিলেন যাকে আজ পর্যন্ত মুসলিম বিশ্বের সকলে অনুসরণ করে। ফজরের নামাজের সময় ফারুক নামের এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করার পর ইমাম সাহেব বয়ান শুরু করে। ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, হে লোক সকল, হে মুসলমান, তুর্কিস্তানে জিহাদ শুরু হয়ে গিয়েছে। সেখানে আল্লাহ পাকের বান্দাদের খুবই প্রয়োজন। সেখানে সৈন্যরা দিন কায়েমের জন্য কঠোর পরিশ্রম করছে। হযরত ফারুক যখন শুনতে পেলেন যে তুর্কিস্তানে জিহাদের জন্য সৈন্য প্রয়োজন, এটি শুনে তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসেন এবং তার নতুন বিবাহিত স্ত্রীর কাছে আল্লাহর রাস্তা জিহাদে যাওয়ার জন্য অনুমতি চান। তখন তার প্রিয়তম স্ত্রী বলেন, আমার পেটে আপনার দুই মাসের বাচ্চা আছে, যদি আপনি আমাদের এই অবস্থায় একা ফেলে চলে যান তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? তখন হযরত ফারুক বলেন, হে আল্লাহর বান্দী, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আর আমি যে 4000 দিনার রেখে যাচ্ছি এটা তুমি খরচ করতে থাকো, আর ইনশাআল্লাহ আমি 4 মাস পরেই ফিরে আসব। অনেক বোঝানোর পর এক পর্যায়ে বিবি বললেন, ঠিক আছে, আপনি আপনার ওয়াদা রাখবেন, আপনি অবশ্যই ফিরবেন। স্ত্রীর অনুমতি পেয়ে ফারুক জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। স্বামীকে যেতে দেখে প্রিয়তম স্ত্রীর চোখের এক কোণে অশ্রু জমে গেল। ফারুক নিজের বিবির গলা জড়িয়ে ধরে বললেন, তুমি পেরেশান হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন, আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তবে একটি কথা অবশ্যই মনে রাখবে, যদি আমি পুনরায় ফিরে না আসি, আমি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, তাহলে আমাদের যে বাচ্চা হবে, যদি সে ছেলে হয় তাহলে তাকে অনেক বড় আলেম হিসাবে তৈরি করবে, আর যদি সে মেয়ে হয় তাহলে তাকে খুব ভালোভাবে মানুষের মতো মানুষ করবে, কোনো বদ্র গড়ে তার বিবাহ দিয়ে দেবে। শুধুমাত্র এতটুকু বলে ভেজা চোখে ফারুক তার সামানপত্র গুছিয়ে ঘোড়ার উপরে বসলেন এবং ছুটতে লাগলেন। স্ত্রী দরজায় দাঁড়িয়ে মহব্বত ভরা চোখে নিজের স্বামীকে শেষবারের মতো দেখতে লাগলেন। মনে হচ্ছিল যেন তার হৃদয়ে তুফান বইছে। কখনো কখনো তার মনে হতো, আমার স্বামী কি আর ফিরে আসবে? আমি কি কখনো তাকে দেখতে পাবো? যদি তিনি ফিরে না আসেন তাহলে আমাদের কি হবে, আমার বাচ্চার কি হবে? আল্লাহ ভালো জানেন আমার স্বামীর সঙ্গে পুনরায় আমার দেখা হবে কি না। এভাবে কাঁদতে থাকলেন স্ত্রী। পরক্ষণে নিজের মনকে সান্ত্বনা দিলেন, এই জীবনে দেখা না হলে জান্নাতে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। তারপর সেই স্ত্রী নিজের আল্লাহর উপর তাওয়াক্কল করলেন। নিজে থেকে বলে উঠলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার এবং আমার বাচ্চার আশ্রয়দাতা হবে। এদিকে ফারুক ঘোড়া ছুটাতে লাগলো আর মদিনার রাস্তার দিকে যেতে লাগলো। প্রিয়তমা স্ত্রী দরজায় দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষের চলে যাওয়ার শেষ দৃশ্য দেখতে লাগলেন। সন্ধ্যাকালীন সময় হওয়ার কারণে অন্ধকার নেমে আসছিল, আর এদিকে এক মাসুম বিবেক হৃদয় একেবারে শূন্য হয়ে যাচ্ছিল। বেচারি মেয়েটি দরজায় দাঁড়িয়ে কান্না করতে লাগছিল আর নিজের স্বামীকে চলে যেতে দেখে মনে মনে ফরিয়াদ করতে লাগলো, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে আপনি হেফাজত করবেন আর সে যেন সহি সালামতে ঘরে ফিরে আসে। এরপর দূরের এক গলিতে ফারুক নিজের ঘোড়াটির মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন, আর তারপরেই সে তার স্ত্রীর নজর থেকে একবারে গায়েব হয়ে গেলেন। এদিকে তার বিবি দরজার পাশে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগছিল। সে কিছুই বুঝতে পারছিল না এখন সে কি করবে। তারপর আস্তে আস্তে দিন অতিবাহিত হতে লাগলো, আর এমনি করে একদিন পেরিয়ে গেল, এক সপ্তাহ পেরিয়ে গেল, এক মাস দুই মাস করতে করতে 4 মাস পেরিয়ে বেচারি বিবি শূন্যগড়ে অপেক্ষায় বসেছিল যে কখন তার স্বামী আসবে। এবং সে ভাবছিল যে এখন মাত্র 4 মাস পেরিয়ে গেছে এবং আমার স্বামী প্রতিশ্রুতি দিয়েছিল 3 মাস পরে ঠিকই চলে আসবে, এবার তো নিশ্চয়ই আমার স্বামী ফিরে আসবে, আমাদের জীবন আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এমনিভাবে সম্পূর্ণ একটি বছর কেটে গেল,
তার স্বামী আর ফিরে আসলো না, এমনকি তার কোনো খোঁজ খবরও পাওয়া যায়নি। তুর্কিস্তান থেকে ফিরে আসা অসংখ্য সৈনিককে জিজ্ঞাসা করলো, প্রতিদিন ঘরের দরজায় দাঁড়িয়ে কিছুটা সময় অপেক্ষা করত এবং ভাবত যে হতেও পারে আজকে আমার স্বামী পুনরায় ফিরে আসবে। কিন্তু দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করার পরও তার স্বামী আর আসত না। তিনি মদিনাতে আসা যাওয়া করে প্রত্যেকটি ব্যক্তির কাছে তার স্বামীর খোঁজ খবর নিতেন। তিনি জিজ্ঞাসা করতেন যে তোমরা কি আমার স্বামী ফারুক সম্পর্কে কিছু জানো? কিন্তু প্রত্যেকজন মানুষ একই উত্তর দিল, আমরা ফারুকের ব্যাপারে কিছুই জানি না, সে কোথায় আছে কেমন আছে আমরা জানি না। এমনিভাবে দেখতে দেখতে 10 বছর অতিবাহিত হয়ে যায়। ইতিমধ্যে তার স্ত্রী স্বামীর আশাও ছেড়ে দেয়। উনি ভেবে নেন যে তার স্বামী হয়তো এই দুনিয়াতে আর বেঁচে নেই, তিনি হয়তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। তিনি ভেবে নিয়েছেন তার সাথে সাক্ষাৎ শুধু এক জায়গায় হবে, সেটি হলো আল্লাহর জান্নাত। ফারুকের ঘরে ফুটফুটে একজন ছেলে সন্তান জন্ম হয় এবং তার স্ত্রী সেই ছেলেটিকে খুব সুন্দর পরিচর্যা করে বড় করে তুলেছিলেন এবং তাকে এক বড় আলেমে দিন হিসাবে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করেছিলেন। এমনকি ইমাম মালিকের মতো লোকেরাও সেই ছেলেটির শিষ্য হয়েছিল। প্রিয় দর্শক, পৃথিবীর 4টি মাঝহাবের 1টি মাঝহাব ছিল ইমাম মালিক, সেই ছেলেটি ইমাম মালিকের ওস্তাদ ছিল। আর সেই ছেলেটির নাম ছিল হযরতে রাবিয়া রহমতুল্লাহ। জামানা ফিরিয়ে গেল, এমনকি তার স্বামী চলে যাওয়ার পর 27 বছর পেরিয়ে গেল, ফিরে আসার আর কোনো লক্ষণই বা ছিল না। ধীরে ধীরে পাড়া প্রতিবেশী সমাজের প্রত্যেক মানুষের অন্তর থেকে ফারুকের সকল স্মৃতি মুছে গেল, মুছে গেল না শুধু সেই স্ত্রীর অন্তর থেকে। হঠাৎ একদিন রাতে ফারুক তুর্কিস্তান থেকে নিজের বাড়িতে ফিরে আসে, আজ থেকে 27 বছর আগে। এই ফারুক যখন জিহাদ করতে এসেছিল তখন তিনি ছিলেন এক যুবক ছেলে, আর যখন তিনি ঘরে ফিরে যাচ্ছিলেন তখন তিনি মোটামুটি বৃদ্ধ হয়ে গিয়েছেন। ফারুকের ভেতরে নিজের বিবি বাচ্চার স্মৃতি কুড়ে কুড়ে খাচ্ছিল, তাই তিনি অন্তরে একরাশ বিরহ নিয়ে মদিনার দিকে চলতে লাগলেন। প্রতিটি কদমে ফারুকের অন্তরাত্মা কম্পিত হচ্ছিল। ফারুকের মনে এক চিন্তা আসছিল যে কি জানি আমার বিবি বাচ্চা জীবিত আছে, নাকি আল্লাহর কাছে চলে গিয়েছে, নাকি মানুষজনের অত্যাচারে এলাকা ছেড়ে চলে গিয়েছে, নাকি আমার সন্তানের জন্মেই হয়নি, নাকি আমার সন্তানটি মারা গিয়েছে। কত চিন্তা যে তার অন্তরে আসলো। আবার ভাবলো, আচ্ছা আমি যে মদিনাতে যাচ্ছি সেখানে কি তারা আছে, নাকি ঘর বিক্রি করে তারা অন্য কোথাও চলে গিয়েছে। মস্তিষ্কে এই সকল প্রশ্ন ঘুরপাক খেতে খেতে ফারুক তার সেই ঘরের কাছে এসে দাঁড়ালো, যেখান থেকে 27 বছর আগে বিদায় নিয়েছিল। রাতে নিস্তব্ধতা কাটিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো ফারুক। আর একটা সময় তিনি তার বাড়ির কাছে পৌঁছলেন। কোনো কথা না বলে তিনি তার গোড়ার লাগামকে জোরে টানলেন, গোড়া লাফিয়ে বাড়ির উঠোনে গিয়ে প্রবেশ করলো। তিনি দেখতে পেলেন যে এক যুবক বাড়ির উঠানে একটি চারপায়া খাটের উপর শুয়েছিল, আর সেই যুবক যখন বাড়িতে নতুন কারো উপস্থিতি টের পেল তখন সে উঠে বসে পড়ল। সে দেখতে পেল যে তার বাড়িতে এক অজানা ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যুবক ভাবতে লাগলো যে হয়তো কোনো চোর বা ডাকাত হবে, এবং সে বলতে লাগলো, তোমার এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে প্রবেশ করলে ডাকাতি করার জন্য? তারপর জিজ্ঞাসা করলো, কে তুমি সত্য করে বলো। তখন ফারুক ভীষণ ভয় পেয়ে যায়। অতঃপর কম্পনরত দুটি হাতকে একত্রিত করে সে বলতে লাগলো, বাবা আমাকে মাফ করে দিন, আমি ভুল বাড়িতে চলে এসেছি হয়তো, আমি ভেবেছিলাম এটাই আমার বাড়ি। তখন ছেলেটি বলতে লাগলো, আমার সাথে ফাজলামি করছো, একে তো চুরি করতে এসেছো, তারপরে আবার আমার বাড়ির সামনে আমার ঘরকে নিজের ঘর বলে দাবি করছো, আর এখন আবার বলছো এটা আমারই ঘর। ফারুক অনেকটাই বয়স হয়ে গিয়েছিল, এজন্য ছেলেটির উচ্চ বাক্যের কারণে সে কাঁপতে লাগলো এবং সে বারবার হাত জোর করে বলতে লাগলো, ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এখনই আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু সেই ছেলেটি তার কলার ধরে রাখলো এবং বলতে লাগলো যে তোমাকে এত সহজে এখান থেকে যেতে দেব, আমি তোমাকে হাকিমের কাছে নিয়ে যাব এবং তারপর তোমার উপযুক্ত শাস্তি দেবে, যাতে করে দ্বিতীয়বারের মতো এমন দুঃসাহস দেখাতে তুমি না পারো। স্বরগোল শুনে তার মা উঠে গেলেন এবং তাকে বলতে লাগলেন, বাবা এই বয়স্ক মানুষটিকে ছেড়ে দাও, তুমি তাকে চলে যেতে দাও। কিন্তু ছেলেটি বলল, না মা, সে এই বাড়িটি নিজের বাড়ি বলে দাবি করেছিল,
আমি তাকে এত সহজে যেতে দেব না। শোরগোলের কারণে আস্তে আস্তে এলাকার লোকজন ঘুম থেকে উঠে গেল, তার বাড়ির আশেপাশে ভিড় করতে লাগলো এবং এখানে অন্য লোকদের সঙ্গে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হযরত ফারুককে জিজ্ঞাসা করতে লাগলেন, দাদাজি আপনি কে আর এমনভাবে আপনি আমার উস্তাদের বাসায় প্রবেশ করতে গেলেন কেন? তখন হযরত ফারুক উত্তর দিলেন, বাবা আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার নজরও দুর্বল হয়ে গিয়েছে, এজন্য আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম এটি হয়তো আমার বাড়ি। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, দাদাজি আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থেকে এসেছেন, আপনাকে তো আগে কখনো মদিনায় দেখিনি। তখন হযরত ফারুক বললেন, বাবা আমি মদিনার বাসিন্দা, আজ থেকে 27 বছর আগে আমি তুর্কিস্তানে জেহাদের জন্য গিয়েছিলাম, যাবার সময় আমার যুবতী স্ত্রী ও তার গর্ভে 2 মাসের অন্তঃসত্ত্বা সন্তানকে রেখে গিয়েছিলাম, সেইখানে গিয়ে আমি শত্রুদের কাছে বন্দী হয়ে যাই, 27 বছর আমি শত্রুদের কঠিন কারাগারে বন্দী থাকি, কোনোভাবেই সেইখান থেকে পালানোর সুযোগ পাইনি, আল্লাহ পাকের অশেষ কৃপায় আজ আমি মুক্তি পেয়েছিলাম, 27 বছর পর সে জিহাদ থেকে ফিরে এসেছি, আমার নাম হচ্ছে ফারুক বিন আব্দুর রহমান। ঘরের ভেতর থেকে ফারুকের স্ত্রী এই সমস্ত ঘটনা চুপচাপ শুনছিলেন, কিন্তু যখনই তিনি তার বৃদ্ধ স্বামীর মুখ থেকে আসল পরিচয়গুলো শুনলেন যে আমার নাম ফারুক বিন আব্দুর রহমান, তখন তিনি দরজা খুলে নিজের স্বামীকে দেখতে লাগলেন। ফারুকের স্ত্রীর চোখ বেয়ে মোটা মোটা অশ্রু পড়তে লাগলো। ফারুকের স্ত্রী এমন বৃদ্ধ চেহারাতেও 27 বছর আগের চেহারা কি স্পষ্ট দেখতে লাগলো। হযরত রাবেয়া মায়ের এমন অদ্ভুত কাণ্ডে অবাক হয়ে গেলেন যে মা কখনো কোনো বেগানা পুরুষের সামনে আসে না, আজ কি হলো হঠাৎ করে এমন একজন বেগানা পুরুষের সামনে এসে তার হাত ধরে বসলো, বিষয়টা তার কাছে বড়ই অদ্ভুত মনে হলো। এদিকে ফারুকের প্রিয়তম স্ত্রীর এমনটি মনে হচ্ছিল যেন এ জামানা পরিবর্তন হয়ে গিয়েছে, পুনরায় 27 বছর পেছনে তারা চলে এসেছে। আর যে ফারুক নিজের স্ত্রী ছেড়ে আল্লাহর রাস্তা জেহাদের জন্য গিয়েছিলেন সে দৃশ্য যেন এখনো তার স্ত্রীর চোখে ভাসে। তখন তার বিবি চিৎকার করে নিজের ছেলেকে বলল, হে রাবেয়া এ মানুষটির কলা ছেড়ে দাও বাবা। হযরতে রাবেয়া ঘাবড়ে গিয়ে নিজের মায়ের দিকে তাকালো। মা তখন বললেন, তুমি কি জানো এই ব্যক্তিটিকে? হযরত রাবেয়া বললেন, আম্মা জান আমি তো তাকে চিনি না, কিন্তু আপনি এই লোকটির সামনে বা কেন আসলেন আর কেনই বা তাকে দেখে কাঁদছেন? তখন উত্তরে মা বললেন, এটাই তোর সেই বাবা যার জন্য প্রতি রাতেই তুই আমাকে প্রশ্ন করতি যে তোর বাবা কবে আসবে। এটি শোনা মাত্রই রাবেয়া তার পায়ের তলায় পড়ে গেল আর জড়িয়ে কান্না করতে লাগলো। এরপর ফারুক নিজের ছেলেকে গলায় জড়িয়ে ধরলেন, অনেকক্ষণ কান্না করলেন, তারপর মা দরজা খুললেন এবং ফারুক নিজের ছেলের সঙ্গে ঘরে প্রবেশ করলেন। তারপরে 1 ঘন্টা তারা বিভিন্ন ধরনের কৌশল বিনিময় করতে করতে কাটিয়ে দিলেন। রাত তখন 4টা, ফজরের আজান বেশি আসলো। ফারুকের স্ত্রী বলতে লাগলো, জেহাদে যাওয়ার সময় আপনি যে আমাকে 4000 দিনার দিয়ে গিয়েছিলেন সেগুলো কোথায় খরচ করেছি জানেন? তখন ফারুক মুচকি হেসে বলল, প্রিয়তম স্ত্রী আমার, তোমাকে কাছে পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, 4000 দিনারের হিসেব না হয় পরে শুনব। স্ত্রী হাসি মুখে বললেন, আজান দিয়েছে, প্রথমে আপনি মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে আসুন। তাদের কথোপকথনের পূর্বে হযরতে রাবেয়া মসজিদে চলে গিয়েছিলেন, কিন্তু ফারুক একটু দেরিতে আসলেন। তিনি আসতে আসতে মসজিদে অনেক বড় একটি জামাতের লাইন উপস্থিত হয়ে গিয়েছিল। তারপর ফারুক পেছনের কাতারে দাঁড়িয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন আর নামাজ শেষ করে তিনি লক্ষ্য করলেন যে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে আছেন আর বড় বড় ওলামায়ে কেরাম সেই ইমাম সাহেবকে ঘিরে বসে রয়েছেন। আর তারপর ইমাম সাহেব বিভিন্ন হাদিস শোনাতে লাগলেন। ফারুকের চোখের জ্যোতি কমে গিয়েছিল বলেই তিনি ইমাম সাহেবকে চিনতে পারেননি, তাই ইমাম সাহেবকে তিনি না চিনে পেছনের কাতারে বসে হাদিস শুনতে লাগলেন। যখন বয়ান করা শেষ হয়ে গেল তখন ফারুক তার পাশে থেকে একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এত বড় আলেম মুহাদ্দিস কে এই ব্যক্তি? বড়ই মনোমুগ্ধকর কণ্ঠ আর অনেক এলেম সম্পন্ন মানুষ তিনি, যার সামনে দামি দামি মানুষরাও আদবের সহিত বসে আছেন। তখন সে ব্যক্তি বলতে লাগলো, দাদাজি আপনি উনাকে চিনতে পারছেন না? তখন ফারুক বলল, না আমি তো উনাকে চিনি না।
তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমার মনে হয় আপনি মদিনাতে নতুন এসেছেন। তখন ফারুক বলল, হ্যাঁ বেটা, তুমি ঠিকই বলেছ, আমি আজে মদিনাতে এসেছি, কিন্তু একটা সময় আমি মদিনাতেই বসবাস করতাম। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, ইনি হচ্ছেন এই সময়কার সবচেয়ে বড় আলেম রাবেয়া রহমতুল্লাহ আলাই। তখন ফারুক জিজ্ঞাসা করলেন, তার পিতার নাম কি? লোকটি তখন বলল, উনার বাবার নাম হচ্ছে ফারুক। উনি আজ থেকে 27 বছর আগে আল্লাহর রাস্তা জিহাদ করতে গিয়েছেন। এ কথাটি শুনে ফারুক খুবই খুশি হয়ে গেলেন যে তার ছেলে এত বড় আলেম হয়ে গিয়েছে। তারপর তিনি ঘরে ফিরে এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, তোমাকে আমার 4000 দিনারের হিসাব দিতে হবে না, আমি পেয়ে গেছি, তুমি আমার একমাত্র স্বপ্ন পূরণ করে দিয়েছ। আমি নিজে পড়াশোনা করতে পারিনি, কিন্তু তুমি আমার ছেলেকে অনেক বড় আলেম বানিয়েছ, যেখানে আজ ইমাম মালিকের মতো মানুষও তার শিষ্য হয়ে আছে। তখন বিবি বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনার দেওয়া সেই সমস্ত দিনার আপনার এই ছেলের পড়ার পেছনে আমি খরচ করেছি। এরপর ফারুক বলল, আসলেই তুমি আমার পয়সা নষ্ট করনি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন হযরত ফারুকের স্ত্রীর মতো ধৈর্যশীল করেন আমাদেরকে। এমন ধৈর্যশীল স্ত্রী পাওয়া নিঃসন্দেহে দুনিয়ার বুকে প্রত্যেক মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার।